উন্মুক্ত নলা গাঁত প্রতিমা ঢাকি রখার নির্দেশ মনত আছেনে মুখ্যমন্ত্রীর? অবিনাশের মৃত্যুর পাছত জবাবদিহি দিয়ার সাহস হবনে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার? অবিনাশ সরকারের মৃত্যুয়ে গা লড়াবনে ঠিকাদারী প্রতিষ্ঠানের? বারে বারে অসার প্রতিপন্ন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ, উন্মুক্ত নলা নর্দমার বাবেই মহানগরবাসীর জীবনলে নামিছে সংশয়। 2021 চনের 10 মে সেয়া আছিল অসমৰ মুখ্যমন্ত্রী হিসাবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় শপথ লওয়ার দিন। 2023 জুন মাহর ঘটনা, এগারী একাদশ শ্রেণীর ছাত্রী রাজধানী মসজিদের সমীপত গাড়ির খুন্দাত নিহত হয়েছিল। পরবর্তী সময়ত ঘটনার উৎস বিচারি পয়া গৈছিল। পথর কাখত খান্দি থা উন্মুক্ত গাঁতর দুর্ঘটনাত প্রাণ হেরবলগিয়া হয়েছিল মেধাবী ছাত্রীগী। তারপতেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকার তথা প্রশাসনের বিরুদ্ধে কঠোর সমালোচনা আরম্ভ হয়। তার এই পরিপ্রেক্ষিত উন্মুক্ত হয়ে থাকা মেইনহলকে আদি করে বিভিন্ন যাবতীয় কাম কাজের পথর কাখত খন্দা বিভিন্ন গাঁত বন্ধ করা সন্দর্ভত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এক বিশেষ নির্দেশ দিবল বাধ্য হয়েছিল। মুখ্যমন্ত্রী কি নির্দেশ দিছিল শুনি লোক। প্রথমে এটা ভাল গভর্নমেন্ট চলি আছে, এইবিলাক কাম করে মিলি কিহর কারণে আমি অশান্তি করব লাগে মানুষ কোকসন। সকলো ডিসিয়ে আজি একেবারে এটা প্রায়োরিটি করে লোক যে ইট ইজ ভেরি ভেরি ইমার্জেন্সি। আজি আর কালির ভিতর কত কত গাঁত হয়ে আছে, ইফ গাঁতবিলাক ফিল্ড আপ করে দিব পারি ইমিডিয়েটলি ফিল্ড আপ করে দিয়ক, রেস্টোরেশন করক। আর যত গাঁতটো থাকিবই বিকজ অফ দ্য নেচার অফ দ্য ওয়ার্ক, তাতে আপনাদের বেরিকেডিং উইথ রেড ফ্ল্যাগস, এইখানে আপনাদের এনশিওর করক যাতে কোটো দেয়ার ইজ নো রিপিটেশন ইন থার্ড। কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় জেলা উপায়ুক্ত সকলক দিয়া এই নির্দেশত যেন প্রশাসনের আজিও গা নলরিল। হিমন্ত বিশ্বর নির্দেশের পাছতেই 24 জুলাইত মঠঘরিয়াস্থিত গেট হাসপাতালের সমীপত পথর কাখত থাকা গাঁতত পড়ে এগারী অভিযান্ত্রিক ডিগ্রিধারী ছাত্রর মৃত্যু হয়। গাঁত থাকা স্থানত কোনো চিন নথকার দুর্ঘটনাত নিহত হয়েছিল সৌরভ দাস নামের যুবকগী। একটা বছরতে হেঙ্গরাবাড়ির জায়গায় খান্দি থা এটা গাঁতত পড়ে আন এগারী যুবকর মৃত্যু ঘটে। মন্টু ডেকা নামের এগারী যুবকে নিশা ঘরলে আঁকি থাকা অবস্থাত সংঘটিত হয় এই দুর্ঘটনাটি। যদিও ভুল চিকিৎসার অভিযোগ উত্থাপিত হয়েছিল, মূল দুর্ঘটনাটি কিন্তু সংঘটিত হয়েছিল জায়গায় খান্দি থা কাণ্ডহীন ঘটনার বাবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পাছতো কিন্তু রোধ নহল দুর্ঘটনার। আর শেহতাক পুনের মহানগরীত সংঘটিত হল এক মর্মান্তিক ঘটনা। পিতৃয়ে চলাই যাওয়া বাহনখন পিছলি পড়াত উন্মুক্ত মেইন হলত পড়ে থিতাতে নলাত অন্তর্ধান হয়ে পড়ে কণমানি অবিনাশ সরকার। পিতৃয়ে হাবাত জুড়ি খাই গোটেই রাতেরপর পাঁচদিনা পর্যন্ত বিচারি চলাত করলে, কিন্তু অসহায় পিতৃগীক প্রশাসনে সময়ত পূর্ণ সহযোগ নকরার অভিযোগ উত্থাপন হয়। আনকি মাত্র সেই সময়ত SDRFর হাতত সামান্য একটা টর্চ লাইট মজুত নথকারও বাতরি ইতিমধ্যে প্রকাশ পাইছে। সেই সময়ত জেলা প্রশাসনের কোনো প্রতিনিধিও উপস্থিত নাছিল। জিলায়ুক্ত সুমিত ছত্রাহনেও মাত্র কেইটামান সময় উপস্থিত থাকিয়ে দায়িত্ব সামরিলে। বাতরি যুগুত করা সময়লকে পিতৃগীয়ে নলাই নলাই এতিয়াও বিচারি চলাত করেছে পুত্রক। প্রশাসনের এনে দুর্বলতার পাছত কিদরে মহানগরবাসীয় সাধারণ কৃত্রিম বানর সহ মোকাবিলা করব সেয়া ইতিমধ্যে সকলে অনুমান করবছে। কিন্তু তাতোকে ডর কথা এই যে এসময় জেলা উপায়ুক্ত সমূহক কঠোর নির্দেশনা দিয়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ইয়ার উত্তর দিব পারিবনে? কিয় আজিও মহানগরীর বিভিন্ন পথর দাঁতিত দীঘলীয়া দিন ধরে উন্মুক্ত হয়ে থাকে গাঁত? ড্রেইন নির্মাণ করা, পানির পাইপ অথবা বিদ্যুতের খুঁটার নামত খন্দা গাঁত সন্দর্ভত দিয়া নির্দেশনা এতিয়া কলই গল? যদি উন্মুক্ত করে রাখবলিয়া হয়ে তেন্তে সেই সমূহ স্থানত রাইজে দেখাক স্পষ্টভাবে সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নে? প্রকৃততে উন্মুক্ত হয়ে থাকা নলা বা গাঁতত পড়ে মৃত্যুক সাবতি লওয়া দুর্ভোগীয় ব্যক্তিসকলের মৃত্যুর দায়ী কেবল জনতাকে নাকি, নে নির্দেশনার নামত এনেকয় চলি যাব কাম কাজ? এই মুহূর্তত এয়া অতিকৈ গুরুত্বপূর্ণ প্রশ্ন।